কৃষি ও কৃষকের সেবায় ইন্তেফা কীটনাশক ওষুধ কোম্পানির সাফল্যের 18 বছর পূর্তি উপলক্ষে খুচরা বিক্রেতা কৃষক সম্মেলন ও পণ্য পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11:30টায় গলাচিপা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে পটুয়াখালী সিনিয়র টেরিটরি অফিসার মোহাম্মদ আক্তারুজ্জামানের পরিচালনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গলাচিপা উপজেলা ইন্তেফা কোম্পানি পরিবেশক ও উপজেলা ফার্টিলাইজার সমিতির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার মাহবুবুল আলম দুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ও বরিশাল বিভাগের এরিয়া ম্যানেজার মোহাম্মদ আবু তাহের গাজী। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের খুচরা বিক্রেতাবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ কৃষকবৃন্দ। এ সময় ইন্তেফা কীটনাশক ওষুধ কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্টের ধারণ ও গুণগত মান সম্পর্কে আলোচনা ও প্রজেক্টরের মাধ্যমে তা তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে খুচরা বিক্রেতা ও কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এখন আপনারা বলেন আমরা যে অন্নখাদ্য এবং শাক এসব ফল দেয় না, এরকম আছে না? আচ্ছা, এই গাছগুলোর গোড়ায় যদি খুব উন্নত মানের আমাদের কৃষকরা যেটা দেখছেন বলছেন মার্কেট পারে এমন কোম্পানি আছে? অর্থাৎ বরুণের তিনটা পার্ট আমাদের আছে বেশি হোক এটার কাজে 15% বরুণ। কৃষক প্রতিনিধি ছিলাম এবং শোষক প্রকাশ সম্পন্ন করে ছোট পাতা তরমুজের উপরে চলে এটা লাইফ অবশ্য থাকতে হবে। আমরা যারা ব্যবসায়ী আছি আমরা সার কীটনাশক বীজ প্রত্যেকটা চাষির হাতে কম মূল্যে দিতে চেষ্টা করবো যাতে তারা কৃষকের ক্ষতি পুষাইয়া উঠিয়া চিত্রাঙ্গের ক্ষতি পুষাইয়া উঠিয়া তারাও স্বাবলম্বী হইতে পারে। একটা জিনিস মাথায় রাখতে হবে, চাষি বাঁচলে আমরা বাঁচব, চাষি বাঁচলে দেশ বাঁচবে, চাষি বাঁচলে দেশ ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। তো সেই জন্য প্রত্যেকটা চাষির হাতে যাতে কোনো এক্সপায়ার ডেটের ওষুধ না যায়, কোনো এক্সপায়ার বীজ না যায়। আমি আরও একটা বিশেষভাবে বলবো, একটা সিজনের সাথে চাষের সাথে তরমুজ, এখন আমাদের তরমুজের সিজন, একটা চাষি জমি তৈরি করে সার দেয় ওষুধ দেয় সব কিছু করার পরে আমি যদি আমার একটা পণ্য যদি মানহীন একটা পণ্য চাষির কাছে তুলে দেই দেখা গেল আমার প্রফিট একটু বেশি হবে। এই 100 টাকা প্রফিট আমি বেশি করতে যাইয়া আমি কিন্তু ওই চাষির 10 লক্ষ টাকার ফসল হইতো ওই ফসলটা আমি নষ্ট করে দিলাম, 100 টাকা বেশি লাভ করতে গিয়ে একটা খারাপ পণ্য তুলে দিয়ে দিই। তো সেক্ষেত্রে এই কাজটি করা যাবে না।